চীনে বাদামের র‍্যাপ আপ পার্টিতে নজর কাড়লেন ঈশান জননী নুসরত জাহান। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। চীনে বাদামের র‍্যাপ আপ পার্টিতে নজর কাড়লেন ঈশান জননী নুসরত জাহান। ইয়াশের সঙ্গে নুসরতকে দেখা গেল চীনে বাদাম ছবির র‍্যাপ আপ পার্টিতে। বন্ধুরা, চীনে বাদাম ছবির শুটিং শুরু হয়েছিল কিছুদিন আগে। দেখতে দেখতে ছবিটির শুটিং এর কাজ শেষ হয়ে গিয়েছে। কলকাতার আনাচে কানাচে এই ছবির শুটিং চলেছে। এই প্রথম কোন ছবি যেখানে দেখা যাচ্ছে ইয়াশ এনাকে চুটিতে। এসওএস কলকাতার পর এনা সাহার প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবিতে অভিনয় করছেন ইয়াশ দাশগুপ্ত। ইয়াশ দাশগুপ্ত আর এনা সাহার শুটিং এর নানান মুহূর্ত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটির শুটিং শেষ হয়ে গিয়েছে। র‍্যাপ আপ এর পরে হয়ে যায় একটি ধামাকাদার পার্টি চীনে বাদাম ছবিটির। আর এই র‍্যাপ আপ পার্টিতেই দেখা গেল নুসরত জাহানের উপস্থিতি। ইয়াশ দাশগুপ্তের পাশে উপস্থিত ছিলেন নুসরত জাহান। সকলের সঙ্গে হাসি মুখে ছবি তুলতেও দেখা গেল নুসরত জাহানকে। কালো রঙের একটি টপ, খোলা চুলে তাকে দেখাচ্ছিল ভারী সুন্দর। অপরদিকে ইয়াশ দাশগুপ্তকে দেখা গেল এই পার্টিতে ব্লু কালারের একটি শার্ট আর জিন্সে। দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছিল ইয়াশকেও। ইয়াশ নুসরতের উপস্থিতি যেন আরো চাঁদ চাঁদ লাগিয়ে দিল চীনে বাদামের র‍্যাপ আপ পার্টিটিকে। র‍্যাপ আপ পার্টিতে উপস্থিত ছিলেন এই ছবির সমস্ত তারকারা, ক্রু মেম্বারেরা আর তার সঙ্গে ইয়াশ আর নুসরত জাহান। বন্ধুরা, আপনারা দেখছেন চীনে বাদামের র‍্যাপ আপ পার্টির কিছু মিষ্টি মুহূর্ত। চীনে বাদামের ছবির শুটিং তো কমপ্লিট হয়ে গেছে, এবার পালা ডাবিং এর। পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট হলেই খুব শীঘ্রই নিকটবর্তী সিনেমা হলে মুক্তি পাবে চীনে বাদাম ছবিটি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরবো। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।